নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে আমি খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, উড়িষ্যা এবং এটিকে মোহনবাগানের আজকে যে ম্যাচটা আছে, সেই ম্যাচের আগে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ভেসে আসলো হুগোবোমোর মুখ থেকে। হুগোবোমো তিনি বললেন যে আমরা এমন দল, আমরা চাইলে প্রত্যেকটা টিমকে হারাতে পারি, আমরা প্রত্যেক ম্যাচে কিন্তু গোলের সুযোগ তৈরি করি, কিন্তু সেই সুযোগটা আর কি গোলে গিয়ে শেষ হয় না। হ্যাঁ বন্ধুরা, হুগোবোমো কিন্তু এমনটাই বলে, এবং হুগোবোমোর কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দলে একটা স্ট্রাইকার দরকার। মানে মেলবন্ধনটা হচ্ছে না, জুয়ান ফেরান্দোর সাথে দলের প্লেয়ারদের মেলবন্ধনটা ঠিকঠাক হচ্ছে না। জুয়ান ফেরান্দো গোয়াতে যখন কোচিং করাতো, সেই গোয়ার প্লেয়ারকে নিয়ে চলে আসছে, টোটাল এটিকে মোহনবাগানটা পুরো গোয়া করে দিচ্ছে। দ্বিতীয়ত, জুয়ান ফেরান্দোর একটা কোনো প্ল্যান নেই, প্ল্যান এ বি সি একটা হয় করছে, সেই প্ল্যান এ বি সি নেই। জুয়ান ফেরান্দো কীভাবে যে আমার দলের প্রত্যেকটা প্লেয়ার স্ট্রাইকার, আমার দলের প্রত্যেকটা প্লেয়ারই গিয়ে গোল করে আসার ক্ষমতা রাখে। আরে তারা, জুয়ান ফেরান্দোর মাথায় এইটা বুদ্ধি আসে না যে একটা প্লেয়ার কতবার গিয়ে গোল করবে, গোলের সুযোগ তো তৈরি করছে কিন্তু প্রপার ফিনিশ করার জন্য স্ট্রাইকারটা এমনি এমনি কি ফুটবল জগতে আছে? জুয়ান ফেরান্দোকে এটা বুঝতে হবে যে সবাই গোল করতে পারতো তাহলে কেউ স্ট্রাইকার নিয়ে খেলাতো না, এটা অন্তত বুঝতে হবে। আর হুগোবোমো তিনি অবশ্যই বলেছেন যে আমাদের অনেক গোলের সুযোগ নষ্ট হয় প্রত্যেক ম্যাচে আমরা, আর এই যে সামনে উড়িষ্যা ম্যাচ আছে, হুগোবোমো বলছেন যে এই যে সামনে উড়িষ্যা ম্যাচ আছে, আমরা জানি এই ম্যাচে আমরা অনেক গোল কর মানে গোল পাবো, কিন্তু আমাদের গোল করতে হবে। আমাদের সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের গোল করাটা। আমরা বল তৈরি করি কিন্তু গোল করার লোক আমাদের থাকে না, সেই জন্য আমরা গোল করতে পারি না বা গোল কনসিড করতে মানে গোল দিতে পারি না আর কি। তো এরামই কিন্তু হুগোবোমো মানে মেন তথ্যটা দিয়ে দিল আর কি। আর হুগোবোমোর কথা শুনেই বোঝা যাচ্ছে স্ট্রাইকারের কতটা অভাব এই দলে। একটা স্ট্রাইকার ছাড়া খেলানো, আনোয়ার আলীকে নিয়ে চলে এলো, লেনি যে চেঞ্জ করে দিল, লেনিকে পাঠিয়ে দিল গোয়াতে, এবং গ্লেন মার্টিনকে নিয়ে চলে এলো এটিকেতে। মানে পুরো গোয়া টিমটা এডিকে মোহনবাগান নিয়ে চলে আসবে আর এবার দেখা যাচ্ছে, জুয়ান ফেরান্দো যতদিন থাকবে পুরো গোয়া অর্ধেকটা নিয়ে চলে আসবে এডিকে মোহনবাগানে, এটাই দেখা যাচ্ছে। মানে এডিকে মোহনবাগানটা গোয়া বানিয়ে দেবে। তো জুয়ান ফেরান্দোর এরম পরিকল্পনা থাকলে কিন্তু বেশি দিন মানে জিততে পারবে না এডিকে মোহনবাগান, আর বেশি দূর এগোতেও পারবে না। আর সামনে আজকে উড়িষ্যা বনাম এডিকে মোহনবাগানের ম্যাচটা আছে, তোমাদের কী মনে হয় আজকে এই ম্যাচটা জিততে পারবে? তোমার অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা আমাদের মানে কেমন লাগলো তোরা সেটাও কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের আপডেট তোমার সাথে এতটাই দেওয়া ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথম মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।